সুপ্রিয় দর্শকবৃন্দ স্কিলস ফর লাইফ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জামাল আহমেদ বিলেত এবং বিলেতের বাইরে আপনারা এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্কিজ ফর লাইফ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি ইন্ডিফেন্ড লিভ টু ব্রিটিশ সিটিজেনশিপ স্পাউস ভিসা ফার্দার লিভিমেন এবং অন্যান্য ক্যাটাগরিতে আবেদনের জন্য ইমিগ্রেশনের অন্যান্য রিকোয়ারমেন্টের পাশাপাশি ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট রয়েছে কোন টেস্ট দিতে হবে কোন টেস্টের সার্টিফিকেট হোম অফিসে অ্যাপ্রুভ করবে না এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং এই অনুষ্ঠানে আপনারা জানেন বিলেতের বিশিষ্ট আইন বিজেপিদেরকে আমরা নিয়ে আসি সলিসিটারদেরকে নিয়ে আসি আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটে নাই আমি অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডান পাশে আসেন কেসি সলিসিটারের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার সলিসিটার আবুল কালাম চৌধুরী কালাম ভাই সালাম আলাইকুম সালামুক জামার ভাই থ্যাংক ইউ আপনাকে এবং চ্যানেলেসের সকল দর্শক এবং ক্যামেরার পিছনে যারা কাজ করেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক বৃন্দ আমার বাম পাশে আছেন আপনাদের সকলের পরিচিত লিগার্টি লিগ্যাল সলিসিটারের সিনিয়র পার্টনার ব্যারিস্টার এবং সলিসিটার জনাব মাজিদুর চৌধুরী মাজিদুর চৌধুরী আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম জামাল ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং চ্যানেল সমস্ত দর্শক এবং চ্যানেলসের কলাকুশলী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক কিন্তু আমরা পরিচিত হলাম আপনাদের সবারই পরিচিত তারপর আপনাদের সাথে এই অনুষ্ঠানের ফর্মালিটির কারণে পরিচয় করিয়ে দিলাম আমি অনুষ্ঠানের শুরুতেই যথারীতি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কংগ্রেচুলেশন জানাই যারা আজকে ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে গেলেন যারা আজকে ইন্ডিফিল্লিভ টু ডিমিন পাইলেন অথবা আপনারা যা আজকে যারা এসাইলামের কেস উইন করলেন অথবা আপনারা স্পাউস বিসা পেলেন আপনাদের সকলকে আমাদের ফর লাইফ অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ আমি আপনাদেরকে অনুষ্ঠানের শুরুতে একটা ছোট্ট আপডেট বা ইনফরমেশন আপনারা বলতে পারেন আমরা জানি গত সপ্ত গত প্রোগ্রামে কিন্তু আমরা ডিসকাস করেছি আপনারা সকলেই জানেন যে প্রাইম মিনিস্টার ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন বলেছেন যে আমরা যারা স্পাউস বিস্তার এদেশে এসেছি এসেছেন তাদেরকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা ফার্দার টেস্ট এ টু টেস্ট পাস না করতে পারলে হয়তো দেশে চলে যেতে হবে অর্থাৎ যে দেশ থেকে আসেছেন আপনারা ওই দেশে চলে যেতে হবে এ বিষয় নিয়ে আমরা বিশদ আলোচনা করব যে এটু টেস্টটা কী কাদেরকে এটু টেস্ট দিতে হবে কখন এটু টেস্ট দিতে হবে এবং এটার টাইম লিমিট কবে এবং এ ব্যাপারে আপনারাও প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের জন্য জবাব দেবে আমাদের দুজন বিজ্ঞ আইনজীবী আমি অনুষ্ঠানের শুরুতেই গত প্রোগ্রামের পর আমাকে অনেকেই ফোন করে বলেছেন যে আমরা শুধু এ ওয়ান এ টু এবং বি ওয়ান টেস্ট নিয়ে আলোচনা করি যেহেতু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সংক্রান্ত প্রোগ্রাম আমরা একটু অনুষ্ঠানের শুরুতেই আমি বলে দিই যারা অন্যান্য ক্যাটাগরিতে এদেশে এসেছেন যেমন যারা আপনারা টিআর ওয়ানে অথবা টিআর টুতে যারা এসেছেন তাদের ক্ষেত্রে কোন পরীক্ষা টিয়ার ওয়ানে অভিয়াসলি সি ওয়ান পরীক্ষা দিয়ে এসেছেন এবং আমি বলে দিচ্ছি যে যারা টিআর ওয়ানের জন্য অ্যাপ্লাই করবেন হয়তো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তো আপনাদেরকে সি ওয়ান পরীক্ষা এবং এক্ষেত্রে রিডিং রাইটিং স্পিকিং এবং লিসেনিং টেস্ট দিতে হবে অন্টারপ্রেনার বিজয় যদি আসেন তার চেয়ে একটা নিচের লেভেল অর্থাৎ বি ওয়ান টেস্ট দিতে হবে এবং এক্ষেত্রেও স্পিকিং লিসেনিং রিডিং এবং রাইটিং শুধু স্পিকিং এবং লিসেনিং না তারপর গ্র্যাজুয়েট অন্টারপ্রেনার যারা আছেন অর্থাৎ এই সমস্ত থিয়ার সিস্টেমে যারা এদেশে আসবেন পরীক্ষা দিয়ে তাদেরকে স্পিকিং এবং লিসেনিং এবং রিডিং এবং রাইটিং পরীক্ষা দিতে হবে এবং বাংলাদেশ থেকে যদি দিয়ে আসেন আপনারা আইএলটিএস পরীক্ষা দিয়ে আসতে হবে এবং যদি স্পাউস ভিসা দিয়ে আসেন আপনারা তাহলে শুধু আইএলটিএস লাইফ স্কিল যে টেস্টটা আছে সেটা স্পিকিং এবং লিসেনিং আমি ব্রিফলি বলতেছি যেহেতু আপনাদের অনেক প্রশ্ন থাকবে আমার প্রিয় মেহমানরা আপনাদের প্রশ্নের জবাব দেবেন তারপর স্টুডেন্ট বিষায় যারা এটা আমরা সকলেই জানি যে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট বি ওয়ান এবং বি টু যার যে কোর্স আছে গ্র্যাজুয়েট লেভেল অথবা আন্ডার লেভেলে যারা আসবেন তো আজকে অনুষ্ঠানের শুরুতেই আমি আমার বিজ্ঞ অতিথিকে প্রশ্ন করব। প্রধানমন্ত্রীর কমেন্ট নিয়ে আমরা গত অনুষ্ঠানে এই কমেন্ট নিয়ে আলোচনা করেছি কিন্তু আমরা অনেকেই আপনারা ফোন করেছিলেন কিন্তু আপনাদের ফোনের অনেকের জবাব আমরা দিতে পারি নাই বলে দুঃখিত তো আমরা এইটু টেস্ট নিয়ে আজকেও চিন্তা করেছি প্রথম সেগমেন্টে আমরা বিশদ আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমেই কালাম্বাইয়ের কাছে যাচ্ছি কালামবাই প্রধানমন্ত্রী বলেছেন স্পষ্ট ভাষায় কিন্তু বলেছেন যে স্পাউজাল বিসাই যারা এদেশে এসেছেন তারা যদি এ টু টেস্ট পাশ না করে তাহলে তারা তাদেরকে তাদের নিজ নিজ দেশে অর্থাৎ ধরেন আমরা বাংলাদেশিদের কোথায় যদি বলি বাংলাদেশে চলে যেতে হবে অর্থাৎ তাদেরকে ডিপোর্ট করা হবে এ ব্যাপারে আপনার কমেন্টটা কি। ওয়াল আসলে এটার দুইটা দিক আছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে দিকটা হলো ওয়াল এই দেশের সোশিয়াল ইন্টিগ্রেশন অথবা সামাজিক যে আপনার ইন্টিগ্রেশনের জন্য অথবা দৈনন্দিন জীবনে কাজ করার জন্য চলাফেরার জন্য মানুষকে উদ্বুদ্ধ করাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের আই মিন রিকোয়ারমেন্টটা দরকার আমার মনে হয় প্রধানমন্ত্রীর এইটা পজিটিভও আছে আবার নেগেটিভও আছে যে কতটা আমি পজিটিভ বলবো যে এখানে উনি বলেছেন যে বিশাল অঙ্কের একটা ফান্ডিং এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কমিউনিটি ইম্প্রুভমেন্টের জন্য আমি এটাকে সাধুবাদ জানাই আসলে যারা এই দেশে আসবেন আমরা আশা করি যে তাদেরকে প্রপার ইন্টিগ্রেশন করার জন্য এদেশের সামাজিক বলেন আর্থসামাজিক বলেন কাজকর্ম বিভিন্নমুখী তাদেরকে সক্রিয় করার জন্য এটা প্রয়োজন এবং আমি এটা সাধুবাদ জানাই প্রধানমন্ত্রী বক্তব্য কিন্তু পাশাপাশি আমি আমি এই জিনিসটাকে আমি খুব ভালোভাবে দেখছি না উনি যে বলেছেন যারা ফাঁস করতে পারবে না তাদেরকে রিমুভ করা হবে ওয়াল আমি মনে করি দিস শুড নট বিজ সোসাইটি ইট শুড তাদেরকে ফার্দার টাইম এক্সটেনশন টু প্রিপেয়ার দ্যামসেলস আপনার এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইয়ে করার জন্য সেজন্য আমি বলি ওনার বক্তব্যটা আমি একদিকে আমি পজিটিভ বলতেছি অন্যদিকে নেগেটিভ অর্থাৎ যারা হয়তো খেলিবার কিন্তু সবার সমান না কোনো মানুষ যেটা দুই বছরে সম্ভব সে হয়তো দুই বছরে করে ফেলবে কোনো মানুষ সেই ক্ষেত্রে অতিরিক্ত সময় নিতেও পারে এবং যারা এখানে আসছে আপনি দেখেন স্পাউস বিষয়ে যারা আসে তারা অনেক সময় বাচ্চা সংসার হাজব্যান্ড সব কিছু আপনার মেনটেন করে পরীক্ষাটা পাশ করে অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায় তো আমি আরও খুশি হতাম যদি ফান্ডিংয়ের পাশাপাশি মিস্টার ক্যামেরুন যদি এই কথাটাও বলতেন যে আমরা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উৎসাহিত করার জন্য পাশাপাশি গভর্নমেন্টের প্রোগ্রামও আছে এবং আমরা প্রয়োজনে আমরা পারমানেন্ট সেটেলমেন্ট দিব না হয়তো এটা হতে পারে যেটা এখন দিচ্ছেই না তাদেরকে ফার্দার টাইম দেওয়ার সুযোগটা দিলে আরও ভালো হতো তাই কালাম আমি আপনার কাছে আসবো মাজিদুর চৌধুরী কালাম যেটা বললেন যে উনি বলছেন যে হ্যাঁ যদি ওরা পাস না করতে পারে তাদেরকে এক্সটেনশন দেওয়া উচিত বা প্রধানমন্ত্রী তীব্র ভাষায় বলেছেন যে তাদেরকে ডিপোর্ট করা হবে আমার প্রশ্ন হচ্ছে এদেশে যখন আমরা জানি দশ বছর আগে ব্রিটেন যখন বরফ গোলা থেকে একটা দেশ হিসাবে ইমার্জ হয় তখন কি বলে তিনশো চারশো সালের দিকে অ্যাংলো সাকসনরা যে ভাষায় কথা বলতো খেলটিক যে ল্যাঙ্গুয়েজ যেটা আমরা আজকের ইংলিশ ভাষায় কথা বলি তাহলে বোঝা যাচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু বিদেশিরা এদেশে এসে কথা বলা শুরু করেছে আমার প্রশ্নটা হলো যে প্রধানমন্ত্রী এই যে তীব্র ভাষায় বললেন এবং এটা যদি আইনে পরিবর্ত পরিণত হয়ে যায় তাহলে আমাদের ইমিগ্রেন কমিউনিটি যারা আছে অর্থাৎ যারা কোনো রকম কষ্ট করে এ ওয়ান পরীক্ষাটা বাংলাদেশ থেকে দিয়ে এখানে এসেছেন আসার পরে হয়তো দেখা গেল কি একটা ছেলে অথবা মেয়ে সন্তানের জন্ম হয়েছে উনি একটা রিমোট এলাকায়ও থাকেন ওনার দ্বারা ফ্যামিলির বিভিন্ন কারণও থাকতে পারে এর কারণে কলেজও যাওয়া হচ্ছে না এবং হয়তো এ টু টেস্ট পাস করতে পারবেন না আর না পারলে ওদের কি হতে পারে ধন্যবাদ জামাল ভাই কালাম ভাই তো সুন্দর করে বলেছেন ওনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটার সঙ্গে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে এখানে দুটো বিষয় প্রথমে আসলে আমি আপনার শুরুতে যে প্রশ্নটা আমাকে রাখলেন যে প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য করলেন সে বক্তব্যটা কতটুকু জাস্টিফাইড আমি সেটার উত্তর দিই শুরু করি সেটা হচ্ছে যে অবভিয়াসলি আপনার জানেন যে পলিটিক্যাল একজন ফিগার প্রধানমন্ত্রী অবশ্যই একটা পলিটিক্যাল পার্টির তিনি প্রধান এবং তিনি সরকার প্রধান তিনি এই কথাটা বলেছেন নট নেসেসারিলি আমাদেরকে হ্যাঁ অবশ্যই এটা একটা ভালো একটা সিগনিফিকেন্স আছে এবং হোম হোম অফিস বা সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট সেটাকে খুব বিশেষ গুরুত্বের সাথে দেখবেন কিন্তু নট নেসেসারিলি এটা এই বলিষ্ঠভাবে বলার পিছনে কারণ শুধু এই যে যেটা আপনি বললেন যে না হলে দেশে পাঠিয়ে দেওয়া হবে আমার মনে হয় না সেটা ইভেনচুয়ালি সেটা ম্যাটেরিয়ালাইজ করা যাবে কারণ কি অনেক সময় হয় কি পলিটিক্যাল লিডাররা কোনো একটা যখন বক্তব্য রাখেন তাদের একটা বলিষ্ঠতা তাদের বক্তব্যে রাখতে হয় সেটার পলিটিক্যাল রিজনে আপনি ক্যালকুলেসের মনে বক্তব্যের পরের দিনে কিন্তু চলে আসলে আমাদের বলে ইউকেতে ওটাকে আপডেট চলে আসলে আপডেট হ্যাঁ হচ্ছিল তো ওটা রেডি হ্যাঁ এটা একটা বলিষ্ঠতা পলিটিক্যাল রিজনে থাকে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি দেখেন আসলে কিন্তু আসলে কি তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া সম্ভব যারা স্পাউস বিষয়ে এখানে আসেন কালাম ভাইয়ের অভিজ্ঞতা আছে কালাম জানেন যখন আমি হাইপোথেটিক্যাল একটা সিনারিও চিন্তা করি যদি যে একজন ভদ্রমহিলা এসছেন বা একজন ভদ্রলোক এসছেন তিনি যখন আসার পরে তার আড়াই বছর পরে এক্সটেনশনের আগে একটা সন্তানের জন্ম হলো দেন হি অর শি বিকামস এ ফাদার অর মাদার অফ এ ব্রিটিশ চাইল্ড এবং তখন আসলেই কিন্তু নিয়ার টু ইম্পসিবল কালাম ভাই সেটা জানেন খুব ভালো করে হ্যাঁ এখন আমি একটা কথা আপনার দ্বিতীয় উত্তরে আসি প্রধানমন্ত্রীর বক্তব্যের পিছনে কিছুটা জাস্টিফিকেশনও আছে যেটা কালাম ভাইও বললেন যে মানুষের ইম্প্রুভ করা উচিত দেখেন দর্শকদের জানা উচিত একটা সময় ছিল যখন দুই বছরের ভিসা নিয়ে আসতেন এবং দুই বছর পরে সেটেলমেন্ট পাওয়া যেত ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এক সময় ছিল না পরবর্তীতে ইমপ্লিমেন্ট করা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এখন কিন্তু আড়াই বছরের ভিসা যেটা আরও তিন মাস বাড়িয়ে তেত্রিশ মাসের মাসের ভিসা দেওয়া হয় সেটার এখানে আসার আড়াই বছর পরে কিন্তু এক্সটেনশন নিতে হয় আরও আড়াই বছর তারপরে পাঁচ বছর পরে গিয়ে সেটেলমেন্ট আমার মনে হয় প্রধানমন্ত্রীর জাস্টিফিকেশন এটাই বক্তব্যের তিনি চাইছেন যে যেহেতু পাঁচ বছর পরে তোমাকে বি ওয়ান দিয়েই সেটেলমেন্ট নিতে হবে ওয়াই ডোন্ট ইউ ইম্প্রুভ এটা একটা হয় না অনেক সময় লিডারের কাজ কি প্রধানমন্ত্রী ইজ দ্য লিডার অফ দ্য কান্ট্রি হি শুড ড্রাইভ দ্য নেশন তো প্রধানমন্ত্রী নেশনকে ড্রাইভ করবে টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট টুয়ার্ডস দ্য ইম্প্রুভমেন্ট লাইক আমি ক্ষুদ্র আঙ্গিকে যদি এটাকে এভাবে দেখি যে হি ইজ অ্যাকচুয়ালি ড্রাইভিং

আসলে এই যে ডেভিড ক্যামেরন সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে এটা জিনিস হলো মানুষকে যারা এ থেকে বি ওয়ানে হঠাৎ করে জাম্প করে ইয়ে করাটা একটু ডিফিকাল্ট আর একটা বিষয় আপনি নিজেও দেখেছেন আমরা প্র্যাকটিস লাইফেও দেখেছি মানুষ আসলে এ দিয়ে যখন আসে তখন রিল্যাক্সড বল আমাদের জিজ্ঞেস করে এখন লাগবে কিনা বলে না এক্সটেনশনে লাগবে না সে কিন্তু আর কলেজের দ্বারা কাছেও পড়াশোনার যায় না আমার মনে হয় যে মানুষদেরকে এই যে ইংরেজি শিকার প্রতি উৎসাহিত করা এবং এ টু যে রিকোয়ারমেন্ট এটাকে বি ওয়ানের জন্য তাকে প্রিপেয়ার করা এবং সাথে সাথে দেখা যায় ওই যে আমাদের সিলেটি ভাষায় বলে যখন আপনি আসলে আসার পরে রিল্যাক্স আর দাঁড়ার কাছে উনি হঠাৎ করে যখন শুরু হইল দুই মাস আগে দেখা গেল B1 এখন টেস্ট সেন্টার পাওয়া যায় না ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এটাও কম যে পরীক্ষা प्रिपरेशनের যদিও দুই বছর এই वैलिडिटी থাকে আপনার সার্টিফিকেটে দেখা যায় ও যে এক্সটেনশনের তিন দিন আগে হয় আমি তো বুকিং পাইছিনা which is very আপনার আলেকজান্ডার কালাম্বা एक्टर 11 জিনিস বলি আমরা নন ইউরোপিয়ান ইমিগ্রেন্টদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর এক মাস আগের বক্তব্য নিয়ে আলোচনা করলাম এই দুদিন আগে উনি ব্রাসেলসে গেলেন বক্তৃতা দিলেন ইউরোপিয়ান ইমিগ্রেন্টদের সম্পর্কে এবং উনি বললেন যে রিফর্ম রেফারেন্ডাম অর্থাৎ রিফর্ম ইউরোপের পক্ষে তিনি জয়েন করতে চাচ্ছেন মানে ইউতে থাকবেন তা আমার প্রশ্নটা হচ্ছে এবং উনি বলতেছেন যে যে রিফর্ম ইউইউতে উনি যাবেন এই ইউই কিছু কন্ডিশন দেয়া আছে আবার প্রশ্ন হলো এর আগে তো আমরা প্রধানমন্ত্রী মুকতেকি শুনেছি উনি এটাতে না থাকার পক্ষে তাহলে এটা যেহেতু এটা ভেরি আপডেট ইমিগ্রেশন রিলেটেড ইমিগ্র্যান্ট রিলেটেড এই প্রধানমন্ত্রী এ বক্তব্যর সাথে কি আগের বক্তব্যেরে বুঝে গেছি আপনি একমত माजीদুর চৌধুরীও একমত কিন্তু এই ব্যাপারে আপনার বক্তব্য আমি যেটা বলি আসলে ইউরোপিয়ান ইউনিয়ন যে ডিবেটটা আসলে আপনি দেখেন যে ডেভিড ক্যামেরন সাহেব বলছেন যে ব্রাসেলস থেকে আমরা ইউকে স্পেশাল স্ট্যাটাস পেয়েছে। ওয়াল আমেরিকার সাথে রিলেশনশিপ ইউকে স্পেশাল স্ট্যাটাস ইউরোপিয়ান ইউনিয়নের সাথে রিলেশনশিপ ইউকে স্পেশাল স্ট্যাটাস ওয়াল দিজ আর ভেরি হাই আসলে স্পেশাল স্ট্যাটাসটা কি উনি আমি জানি না যারা পেপার পত্রিকা দেখেছেন যে তেত্রিশটা আপনার কন্ডিশন নিয়ে ব্রাসেলসে গিয়েছিলেন এর মধ্যে তিনটা ম্যাচ হয়েছে এবং এই তিনটা ম্যাচের মধ্যে আমি আই ডোন্ট সি এনি সাবস্টেন্সিয়াল আপনার চেঞ্জেস ওর এনি কন্ডিশন বিকজ যে সভরিংটি অফ পার্লামেন্ট আই ডোন্ট সি দেয়ার ইজ এ সাবস্টেন্সিয়াল চেঞ্জ ইভেন বেনিফিট এটা বলছে চার বছর পর্যন্ত গ্রাজুয়ালি ইম্প্রুভ হবে অর্থাৎ দেয়ার ইজ নো স্টপিং দেয়ার ইজ নো ক্যাপিং নাথিং মূল বিষয়টা হল যে এখনকার ব্রিটেনের যে অবস্থানটা ইউরোপিয়ান ইউনিয়নে ইট ইজ নট পসিবল ফর দ্য ব্রিটেন

যখন কিনা না নাইজল যে আপনার ওই যে ইউকিপের একটা মানে ইউরোপ যে সেন্টিমেন্ট এই তখন ডেভিড ক্যামেরন বক্তব্যটা ছিল যে আমরা অ্যান্টি ইউরোপের ইয়েস একটা ক্যাম্পেইন করবো এবং একটা রেফারেন্ডাম দেবো ইট ওয়াজ এ কাইন্ড অফ টু স্টপ দিস আপ্রাইসিংস্ট ইউ আমার আমার এবং আপনি দেখবেন যে এখানে কিন্তু সবাই বলতেছে ইভেন উট ইয়াস ক্যাম্পেইন উইদাউট দ্য কানেকশন উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ভাই আপনি যেটা বলেছেন বিরোধিতা করেছেন আজকে সকালে রেডিও শুনেছি শুনেছি উনার পিতা বরিস জনসনের পিতা কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে বক্তব্য রাখে এক্স্যাক্টলি ইজ নো অল্টারনেটিভ আই মিন ইউর সাথে আপনি কানেকশন নষ্ট করে আপনার ইকোনমি সাস্টেইন হবে না দিস উইল বি দ্য গ্রেভ কনসিকোয়েন্স ফর দ্য ব্রিটিশ থ্যাংক ইউ কাম মাজিদুর চৌধুরী আমার প্রশ্নটা হচ্ছে আমরা যে আর্টিকেল এইট নিয়ে কথা বলি হিউম্যান রাইটস দিয়ে কথা বলি আমার নলেজে যদি কোনো গ্যাপ না থাকে বা থাকেই থাকে যে ইউরোপে যদি আমরা বেরি আসি ধরে আমাদের দেশের জনগণ পক্ষে ভোট দিল অর্থাৎ আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হই আসব এই ক্ষেত্রে আমরা যারা আমরা জানি যে হিউম্যান রাইটস এর অনেকগুলো অংশই চলে গেছে কিছুটা অংশ রয়েছে এখন এই যে ইসিএইচআর আর্টিকেল 8 এইচএস এবং ফ্যামিলি এবং প্রাইভেট লাইফে যদি আমরা বেরি আসি তাহলে এটার কি অবস্থা হবে কোন পর্যায়ে যাবে সুন্দর প্রশ্ন জামাল ভাই আমি ধন্যবাদ জানাই আপনাকে এই প্রশ্নের জন্য তার আগে শুধু আমি কালাম ভাই আমি লোভ সামলাতে পারছি না কালাম ভাই ডেবিট কমেন্ট পলিটিক্যাল বক্তব্য দিছে আপনার কাছে লিগ্যাল চাইছে আচ্ছা আমি লিগ্যাল আমি একটা শুধু কথা বলি ইউ নিয়ে ইউ থেকে বের হওয়া এবং থাকা নিয়ে যদিও মানুষ এটাকে আমাকে পলিটিক্যাল বক্তব্য ভাবতে পারে বাট আমি একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন আমি কথাটা বলছি অ্যাজ এ ব্রিটিশ সাবজেক্ট যে কনজারভেটিভ নিজেদের কিন্তু ট্রান্সপারেন্সির যথেষ্ট অভাব আছে ইন টার্মস অফ দ্য ইস্যু অফ ইউ অ্যান্ড অল দিস ইস্যুস হাওয়েভার কালাম ভাই যে কথাটা বললেন টু থাউজেন্ড ফিফটিনের ইলেকশনের ম্যানিফেস্টোতে ছিল কনজারভেটিভের দ্যাট দে উইল গিভ এ রেফারেন্ডাম টু গেট আউট অফ দ্য ইউ যেটার জন্য হি ইজ ডিউটি বাউন্ড হি ইজ ম্যানিফেস্ট বাউন্ড এই প্রাইম মিনিস্টার ইজ বাউন্ড টু রেজ অ্যান্ড ডিল উইথ দিস ইস্যুস এর জন্য ওনাকে করতে হচ্ছে এবং বলতে হচ্ছে এনিওয়ে টু কাম টু ইউর কোয়েশ্চেন যদি ইংল্যান্ড ইউ থেকে বেরিয়ে আসে এখানে দুটা জিনিস একটা হচ্ছে ইউ একটা হচ্ছে ইস হাওয়েভার অ্যান্ড ইংল্যান্ড ইজ এ সিগনেটরি স্টেট অফ ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস যেটা জেনেভা কনভেনশন নাইনটিন ফিফটি ওয়ানেরও আগের কনভেনশন কিন্তু জেনেভা কনভেনশন হচ্ছে নাইনটিন ফিফটি ওয়ান কনভেনশন আর ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস ইসিচার দ্যার ইজ এ কনভেনশন অফ নাইনটিন ফোরটি এইট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরপরই এটা হয়েছে এবং ইংল্যান্ড রিমেইনস দ্য সিগনেটরি স্টেট অফ

এটা হচ্ছে কি আপনার ইন্টারন্যাশনাল লয়ের বা মনে করেন আপনার ইউরোপিয়ান লয়ের একটা হচ্ছে ভার্টিক্যাল ইফেক্ট থাকে একটা হচ্ছে হরাইজন্টাল ইফেক্ট থাকে ভার্টিক্যাল ইফেক্ট হচ্ছে ইফ দ্যার্স এ কনভেনশন অ্যান্ড ইফ ইউ আর এ সিগনেটরি স্টেট ইট ভার্টিক্যালি অবলাইজেস ইউ টু ফলো অ্যান্ড টু রেসপেক্ট দ্যাট লিখ সে কনভেনশনটা কিন্তু আপনার পার্লামেন্টারি সভরিনিটির দোহাই দিয়ে দে মেনট গ্রান্ট সাম্বডি লিভ টু রিমেন আন্ডার আর্টিকেল এইট অনলি এই কি মাঝেদের চৌধুরী অনেক কলার লাইনে আছে না আমাদেরকে ব্রেকে যেতে হবে ডিও ডিয়ার ভিউয়ার্স আমরা অনেকক্ষণ কথা বলেছি আসলে আপনাদের কোনো প্রশ্নের জবাব দেই নাই কোনো কলও নেই নাই ইন্ট্রোডাক্টরি আলোচনা হিসাবে যেহেতু ভেরি আপডেটেড এই জিনিসগুলো ছিল এই জন্য আমরা ডিসকাস করেছি বিরতির পর আপনাদের প্রশ্নের জবাব দেব। এবং আমরা সরাসরি চলে আসবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত কথাবার্তা নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন চ্যানেলেসের সঙ্গেই থাকুন